রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিজ এলাকায় শূন্য পদে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক ঐক্যজোট মাত্র বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতনে পরিবার পরিজন ছেড়ে দূর দূরান্তে চাকরি করায় মানসিক অর্থনৈতিক ও সামাজিকভাবে মানবেতর জীবনযাপন করছে শিক্ষকবৃন্দ ফলে সুষ্ঠু পাঠদান ব্যাহত হচ্ছে তাই তো আন্তরিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ এলাকায় শূন্য পদে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায় অবস্থান পালন করছে জাতি গঠনের কারিগর কর্মসূচি শিক্ষকবৃন্দ প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি দেবে বলছিলেন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের সমন্বয়ক রফিকুল ইসলাম আতিকুল ইসলাম মেজবাউল হাসান রাশিদা আক্তার মাহমুদা খানম সহ বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএনটিভি ঢাকা